রোহিত আর এই মুহূর্তে আমি বসে আছি বাংলা সিনেমার একজন ফেমাস রাইটার ডিরেক্টর এবং প্রোডিউসার পীযূষ সাহার সাথে। হ্যালো, হাই, ইটস অ্যান অনার্স টু মিট ইউ। থ্যাংক ইউ। ভিউয়ার্সদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে পীযূষ দা বাংলা মানুষদের জন্য অনেক হিট মুভিজ দিয়ে গেছেন এখনও পর্যন্ত। ওনার হাত ধরে অনেক হিরোজ এবং হিরোইন্সরা ডেবিউ করেছে, এমনকি বাংলা ফিল্মের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বোম্বাদা ওনার সাথে চারটে মুভি করেছে। বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ওনার সাথে তুলকালামে কাজ করেছে। আর হ্যাঁ, ভিউয়ার্সদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যে পীযূষ দার প্রোডাকশন কোম্পানি প্রিন্স এন্টারটেনমেন্ট বিফোর 2002 সাল থেকে প্রোডাকশন করে চলেছে। তো পীযূষ দা, তোমার কাছে কিছু প্রশ্ন আছে। 12 এপ্রিল 2019 তোমার একটি নতুন ছবি আসতে চলেছে, তুই আমার রানী। আমরা যতটুকু জানি এই ছবিটার বেসিক স্টোরি লাইন হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে, তো প্লিজ একটু এটার বিষয়ে একটু বলুন। এখন তো ছবির বাংলা ছবির তথা হিন্দি ছবি হ্রদবাসী ছবির একটা কনসেপচুয়াল ছবির ধারা চলে এসছে, তো বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট নিয়ে এর আগেও আমি ছবি করেছি। তুলকালাম একটা সামাজিক একটা মিড ডে মিল, তারপরে জমি ল্যান্ড স্ক্যাম এসব নিয়ে ছবি ছিল, তারপর বেপরোয়া তোমার একটা সামাজিক বার্তা ছিল ছবির মধ্যে। তেমনি এই ছবিতে একটা সামাজিক বার্তা। দেখো, আমরা ফিল্ম মেকার হিসেবে যদি কর্তব্য থাকে আমাদের, সরকার যেমন বাল্যবিবাহ নিয়ে এখনও যেমন কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে প্রচার করছে, জনগণকে অ্যাওয়ারনেস করছে, যাদের কন্যা সন্তান আছে তাদের ঠিক মতন বলছে যে 18 বছরের নিচে কন্যা সন্তান জন্য বিয়ে না হয়। গ্রামের দিকে এখনও পেপার খুললেই দেখা যায় প্রচুর এইসব ঘটনা, এবং বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন ক্লাব সেগুলিকে বাধা দিয়ে করছে, কিন্তু তাতেও যেন সচেতনতার অভাব থেকে যাচ্ছে কোথাও। তা আমরা যারা এন্টারটেনমেন্ট জগতের লোক, যারা ফিল্ম মেকার, আমাদেরও কিছু কর্তব্য থাকে। তা আমি ভাবলাম যে চলচ্চিত্রের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে সুন্দর করে রসালো গল্প তৈরি করে সেটাকে দিয়ে যদি আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি যে এই অ্যাওয়ারনেসটা, যে বাল্যবিবাহ প্রতিরোধ, সেটাকে চিন্তাভাবনা করেই আমি একটা কমার্শিয়াল মুভির প্রেক্ষাপট ভেবে এই ছবিটা তৈরি হয়েছে, যে অ্যাওয়ারনেস তৈরি করা সাধারণ মানুষের কিছু সামাজিক কর্তব্য পালন অ্যাজ এ ফিল্ম মেকার। আজকে দিনে অক্ষয় কুমার যেমন করছে, দেখবে প্যাডম্যান, টয়লেটের প্রেম কথা একটা কমার্শিয়াল ছবির মাধ্যমে, সেটাই আমার ইন্সপায়ার, সেটা হয়ে যাবে এখন আমরাও কেন করতে পারবো না বাঙালি যারা ফিল্ম মেকার। তাই সেটার থেকে আমার অনুপ্রেরণা। সূর্য রুবেল দাস, সূর্য ছেলেটিকে আমি বেপরোয়া ছবিতে ওকে লঞ্চ করি। ইজ এ গুড ড্যান্সার এবং বেস্ট চার্মিং হিরো, বেপরোয়াতে খুব ভালো কাজ করেছে, দর্শকদের মনোনয় জয় করেছে। তারপরে আমাদের এই ছবিটার একটা জয়েন্ট ভেঞ্চার মুভি তুই আমার রানী, এই ছবিটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট, এই প্রজেক্টে তারপরে ও সেকেন্ড মুভি হিসেবে ও এই ছবিতে কাজ করে। এই ছবির নায়িকা হচ্ছে বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাত, আর এই ছবিতে আছে রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, সুচেতা চক্রবর্তী, লামা হালদার, বাংলাদেশে আবু হেনা রনি সজল। এবং এই ছবিতে প্রত্যেকেরই আরও যারা যারা ছোটোখাটো কাস্টিংয়ের কাজ করেছে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে, এবং এই ছবিতে অসাধারণ কাজ করেছে আমাদের একটা সুন্দর কুকুর আছে, সে কুকুরটা মানে খুব ফাটাফাটি কাজ করেছে, মানে সেও কিন্তু বড় অভিনেতা, চেন্নাই থেকে আনা হয়েছিল, রামুজি ফিল্ম সিটিতে শুটিং হয়েছিল পুরো টোটাল ছবিটা, এবং বাংলাদেশেও শ্যুট হয়েছে আমাদের। এই ছবির মিউজিক করেছে ইন্দ্র, ওকেও আমি ব্রেক দিয়েছিলাম বেপরোয়া ছবিতে, নতুন ছেলে, বেপরোয়া ছবির গানও খুব হিট করেছিল এবং ও খুব মানে ভালো মিউজিক করেছিল। সেই সুবাদে আমার সেকেন্ড মুভিতেও আমি ইন্দ্রকেই ভাবনা চিন্তা করি, এবং এই ছবিতে গান গেয়েছে প্রায় সব নতুন ছেলে মেয়ে, রাজবর্মন বলে একটা ছেলে সেও এই ছবিতে গেয়েছে নতুন হিসাবে, এখন বেশ নাম করেছে, বেশ চারিদিকে ওর একটা ওর গান খুব হিটও হচ্ছে, আমি খুব খুশি যে যাকে নতুন ব্রেক দিয়েছিলাম আজকে তার গান হিট হচ্ছে। এবং অন্যান্য শিল্পী যারাও কাজ করেছে প্রত্যেকেই খুব ভালো গান গেয়েছে। এই ছবিতে গান আছে মোট 4টি, হ্যাঁ, এবং 2টো গান আছে আর 2টো স্যাড ভার্সন আছে ফিমেল মেল, সব মিলে ইন্দ্রর মিউজিক খুব শ্রুতি মধুর এবং লোকে প্রশংসা করছে। ইন্দ্র আগামী দিন আরও ভালো কাজ করুক,
রাজবর্মন আর যেসব গায়ক গায়িকারা কাজ করে তারা আগামী দিন আরও ভালো কাজ করুক, তারা নাম করুক, এটাই আমি চাই। তুই আমার রানী তোমাদের কাছাকাছি হলে রিলিজ হতে চলেছে, তোমরা সবাই গিয়ে দেখো। আর 12 এপ্রিল 2019 এটা রিলিজ হতে চলেছে, তাই আমি পীযূষদাকে বলবো যে আমাদের ভিউয়ার্সকে কিছু বলতে এই মুভির ব্যাপারে। সবার শেষ কথা হচ্ছে দর্শক, না ভিউয়ার্স, যারা দর্শক হচ্ছে ভগবান। মুভি আমরা তো ভালো হিট করার জন্যই বানাই, হিট কি ফ্লপ, ভালো কি মন্দ, তার বিচার কিন্তু করে দর্শক। দর্শক হচ্ছে ভগবান, দর্শকদের হচ্ছে একান্ত অনুরোধ আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সমালোচনা নিশ্চয়ই করবেন, সমালোচনাকে আগামী দিনে বাতিল করে যে ত্রুটি শুধরিয়ে আরও ভালো ভালো ছবি করার চেষ্টা করব, এটাই আপনাদের কাছে প্রার্থনা। ছবিটি দেখুন এবং ছবির কলা কুশলী প্রত্যেককে আশীর্বাদ করুন যেন ছবিটি ভালো হিট হয়।